আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে সোয়াসেট কামিজ কাটিং করে দেখাবো। সোয়াসেট কামিজ কাটিং করা খুবই সহজ, নতুনরা একটু মনোযোগ সহকারে দেখলে শিখে নিতে পারবেন। এখানে কাপড়টি খুলে নিয়েছি, দুই পাট কাপড় রয়েছে, কাপড়টিকে আমরা সমান করে নেব। ঘরে আয়রন থাকলে আয়রন করে নেবেন, তারপর মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে চার পাট করে নেব। খোলা অংশে আমাদের চার পাট কাপড় থাকবে, ভাঁজ অংশে আমার নিজের দিকে রয়েছে। এখানে আমাদের চার পাট কাপড়, তো এই ছয় সেট কামিজে দুই পাট কাটিং করা হয়, উপরে হাফ বডি এবং নিচের পাট। তো হাফ বডি বাদ দিয়ে, হাফ বডির জন্য আমি উপরে 16 ইঞ্চি কাপড় বাদ দেব। বাদ দিয়ে তারপর আমি এখানে লম্বা যার যত হবে তা নেবেন, সাথে আরও 1.5 ইঞ্চি বেশি নেবেন। আমার এই জামাটির টোটাল লম্বা হবে 43, সাথে আমি আর এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছি, যেহেতু উপরের আমাদের উপরের বডি থাকবে 16 ইঞ্চি, সেই জন্য ফিতাটাকে আমি 16 ইঞ্চি উপরে রেখেছি। তারপরে টোটাল লম্বার মাপ নিয়েছি, এখন আমি কাপড়টিকে এখানে সোজা করে কাটিং করে নেব। এখন এখানে নিচের পাট কাটিং করার জন্য নিচে আপনার কোমর যা হবে, কোমরকে আপনি 8 দিয়ে ভাগ করবেন। আপনার কোমর যাই হোক না কেন, সেটাকে 8 দিয়ে ভাগ করবেন, সাথে 1/2 ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য। আমার কোমর হচ্ছে 38, 38-এর 4 ভাগের 1 ভাগ আসে 4.5, সাথে আমি আর 1/2 ইঞ্চি যোগ করেছি, মোট 5.25 নিয়েছি। ঠিক এক কর্নার নিয়েছি আমি 5.25, ঠিক তার অপোজিট কর্নার এখানে আমি 5.25 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আপনাদের কোমর যার যতই হোক, আপনারা তাকে 8 দিয়ে ভাগ করবেন, সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে এভাবে দুই পাশ থেকে আপনারা যা আসবে তা নিয়ে নেবেন। এখন মাঝখান থেকে আপনারা এভাবে দাগ দিয়ে নিলেও পারেন, অথবা দুইটা দাগ এভাবে মিলিয়ে নিয়ে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিলে সমান হয়ে যাবে। আমি কেটে নিয়েছি, দেখুন জোড়ার অংশ আমার দিকে ছিল, জোড়ার অংশ দুই পাট কাটিং হবে, জোড়ার অংশ হচ্ছে বড় পাট দুইটা বাট হবে, এবং খোলা অংশে থাকবে চার পাট কাপড়। দুই পাট কাপড় আমি দুই পাশে এরকম দুই পাট পাট করে চার পাট জোড়া দেবো, এভাবে এক সাইডে দুই পাট জয়েন দেবো দুই পাটের সাথে, অপর সাইডেও দুই পাট জয়েন দেবো দুই পাটের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে সাইডে যে কাপড়টি ছিল সেটাকে আমি এখন হাফ বডির জন্য এখানে কাপড় ভাঁজ দেবো। প্রথমে কাপড়টিকে আবার এরকম দুই পাট কাপড়কে মাঝখান থেকে ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি, কাপড়টি সমান করে নিয়ে মাঝখান থেকে আরেকটি বার ভাঁজ দেবো। মোট এখানে খোলা অংশে আপনার চার পাট কাপড় থাকবে। এটা হচ্ছে উপরে হাফ বডি আমি কাটিং করছি, উপরে হাফ বডি কাটিং লম্বা ছিল আমার, এখানে লম্বা থাকতে হবে 16-27, সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে দেবেন। আপনাদের যার যা হবে তাই তার সাথে আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তে নিলে হবে। ফুট নিচ্ছি এখানে 6, আর মোহরা নেব 6.5। বডি হচ্ছে আমার 38, 38-এর 4 ভাগের 1 ভাগ। কোমর হচ্ছে আমার 34, 34-এর 4 ভাগের 1 ভাগ। আপনাদের নিজেদের বডি যা যা হবে, বডি এবং কোমর যার যতই আসুক তার 4 ভাগের 1 ভাগ নেবেন। এখানে নিচে আমি টিকিন দেবো কোমরে, আপনি যদি টিকিন না দিতে চান তাহলে যা থাকবে তাই নেবেন, 4 ভাগ করে 1 ভাগ নেবেন। আমি যেহেতু টিকিন দেবো তাই আর 1 ইঞ্চি বেশি নিয়েছি, উপরে সঠিক মাপের সাথে টিকিনের মাপ সমান করে মিলিয়ে দিয়েছি। তারপর বাড়তি সেলাইয়ের জন্য আর একটু কাপড় নিয়ে নেবেন, এটা হচ্ছে সেলাইয়ের পরে থাকবে। নিচ থেকে 1.5 ইঞ্চির মতো আমি ডাউন করে দিচ্ছি, এটা আপনাকে দিতে হবে, এটা না দিলে আপনার জামার কোনা ঝুলে যাবে। এখন ভাঁজ লাইন থেকে ভেতরের দিকে টিকিন দেবো, 3.5 ইঞ্চি দূরত্ব দিলাম, 3.5 থেকে 4 ইঞ্চি দূরত্ব দিতে পারবেন আপনারা এরকম টিকিনের মাপটা, এবং নিচ থেকে লম্বা উপরে 4 ইঞ্চি। এখানে যেহেতু বড় মানুষ তাই 6 ইঞ্চি নিলাম, আর ছোটোদের বেলা 4 ইঞ্চি। হাতের মোহরার শেপটা দিয়ে নিলাম, গলার চওড়া রাখবো 2.5। লম্বা পেছনের গলা রাখবো 3.5 এবং সামনের গলা রাখবো 5।
এখানে আপনি ডিজাইনার গলা ছেলা তৈরি করতে পারেন অথবা কোল গলা তৈরি করতে পারেন। আমি সঠিক মাপে এখন কাপড়টি কেটে নিয়ে আলাদা করে নিচ্ছি। কেটে নেওয়ার পর প্রত্যেকটা মাপে এরকম ছোটো ছোটো টিক দিয়ে নেবেন, তাহলে সেলাইয়ের সময় খুব সহজে সেলাই করে নিতে পারবেন। পেছনের পাট সরিয়ে নিয়ে সামনের পাটের তাল পাট এবং গলাটাও কেটে নিলাম। আমাদের হাফ বডি কাটিং কমপ্লিট। এখন আমরা এখানে হাতা কাটিং করব শাড়ির কাপড়টি দিয়ে। এখানে আমি ভাঁজ দিয়ে নিয়েছি, ভাঁজে কাপড়ে যা আসছে তাই নিয়ে নেবো। আমি পুরোটা কাপড় চড়া নিয়ে নেবো, চড়া আসছে আমার এখানে 8 ইঞ্চির মতো, পুরোটা নিয়ে নিলাম। নিচ থেকে আমি শেপ দিব 3, সুন্দর করে এখানে হাতা শেপটা দিয়ে দিব। সামনের পাটের জন্য তাল পাট মার্ক করে নিলাম। এখন আমি এখানে লম্বা নেবো, লম্বা যেহেতু হাতার মোহরিতে ডিজাইন করা হবে সেই ডিজাইনের জন্য আমি কাপড়টি বাদ দিয়ে এখানে লম্বা নেবো। টোটাল লম্বা হবে 16, তো এখানে ডিজাইন থাকতে হবে 3, সেটা বাদ দিয়ে এখানে রাখলাম আমি 13। সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় নিয়েছি, তারপর এখানে মোহরি নিয়েছি। মোহরি যার যা আসবে তার অর্ধেক সাথে সেলাইয়ের জন্য কাপড় নেবেন। আপনারা যদি ডিজাইন করেন সেই ডিজাইনের কাপড়টা আপনাকে ভাত দিয়ে অবশ্যই সেটা মেপে নিতে হবে। তো এখানে হাতাটি খুলে নিয়ে সামনে তালপাটের কাপড়টিও কেটে নিলাম। এখন যেহেতু সামনে আমাকে ডিজাইন করব, ডিজাইনের কাপড়ের জন্য এভাবে ফিতাটা রেখে 16 ইঞ্চিতে মার্ক করলাম, সাথে 1 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, কারণ সেলাইতে আমাদের 1 ইঞ্চি চলে যাবে। এটা কুচি দেবো আমি এখানে হাতার সামনে, আর যে টুকু কাপড়টি রয়েছে সেটা দিয়ে আমি এখানে এখানে ফিতের কাপড় কাটিং করব। ফিতের কাপড় কাটিং করে নেওয়ার পর সাইডে যার ছোটোখাটো কাপড় থাকবে এগুলো দিয়ে আপনারা গলার কাপড়টি কেটে নেবেন। কীভাবে কাটতে হয় আমি সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন। তারপরে এই যে উপরে হাফ বডি কাটিং করেছি, এটা আমরা এভাবে খুলে সেলাইয়ের সময় আমরা এভাবে টিকিন দিয়ে আগে সেলাই করে নেব। তারপরে এই যে ছয় কলিগুলো সেলাই করে নেওয়ার পর আমরা এখানে হাফ বডির সাথে জয়েন করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এবার সাইডে হাতা সেলাই করে নেব, নতুনদের জন্য আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তৈরি করার পরে দেখতে এরকম হয়েছে, দেখুন। আমি সেলাই ভিডিও তৈরি করিনি, যদি আপনারা দেখতে চান তাহলে পরবর্তীতে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।